ডিয়ার স্টুডেন্টস স্বাগতম সবাইকে এখন আমরা ল্যাপলাস ট্রান্সফর্মের ফোর নাম্বার প্রপার্টি আমরা দেখবো এই ফোর নাম্বার প্রপার্টিটা হচ্ছে আমাদের কি ডেরিভেটিভ প্রপার্টি অর্থাৎ আমাদের ল্যাফলাস ট্রান্সফর্মে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে এই ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের ল্যাফলাস ট্রান ট্রান্সফর্ম করার পর আমাদের মূল ফাংশনের কীরকম চেঞ্জ হবে সেই জিনিসটা এখন আমরা এই প্রপার্টি সাপেক্ষ সাহায্যে দেখার ট্রাই করব এখন দেখো যে যদি আমাদের কোনো একটা ফাংশনকে আমরা ডেরিভেটিভ করি যে ল্যাপলাস ট্রান্সফর্ম ফর্মের ভেতর যদি আমরা কি কোনো একটা ফাংশনকে ডেরিভেটিভ করি দেখো যে এ প্রাইম অফ টি মানে হচ্ছে কি আমরা এখানে অফ টি ফাংশনকে একবার কি করছি ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করছি তাহলে আমাদের দেখো এখানে আমাদের কি আমাদের এফ ক্যাপিটাল লেটার এপ অফ এসে এর সামনে একটা আমাদের কি চল কাটছে এবং আমাদের কি মূল যে ফাংশন এফ আছে আমাদের তার সেই ফাংশনে আমাদেরকে জিরো বসালে যা হবে সেই অংশটুকু আমাদের কী হয়ে গেছে বাদ চলে গেছে তার মানে আমরা বলতে পারি কি যে ল্যাপ্লাস সম অফ এ কি এ প্রাইম অফ টি ইকুয়াল টু হচ্ছে কি এস ক্যাপিটাল লেটার আমাদের কি ক্যাপিটাল লেটার এ পপ এস মাইনাস হচ্ছে কি আমাদের এস এ স্মল লেটার আমাদেরকে এ পপ জিরো এখন আমরা এই প্রপার্টিটা আমরা কি করব প্রমাণ করব তাহলে দেখো আমরা এই প্রপার্টিটা এখন কি করব প্রমাণ করব তাহলে প্রুফ এখন দেখো আমাদের এই প্রপার্টির আমাদের কি লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে আমাদের লেফট হ্যান্ড সাইটে যা দেওয়া আছে এটা আগে আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইট দেওয়া আছে আমাদের কি যে লেফলাস ট্রান্সফর্ম অফ আমাদের কি যে এ প্রাইম অফ টি এটি আমাদের দেওয়া আছে এখন দেখো যে আমাদের ল্যাপলাস ট্রান্সফর্মের আমাদের কি ডেফিনেশন থেকে আমরা কী জানি যে ডেফিনেশন থেকে আমরা জানি যে ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এ অফ টি ইকোয়াল টু হচ্ছে আমাদের কি আমাদের ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এ অফ টি সমান সমান হচ্ছে আমাদের কি তিনটা পার্টের কম্বিনেশন একটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি তারপর হচ্ছে আমাদের কি আরেকটা হচ্ছে এক্সপোনেন্সিয়াল আমাদের পার্ট সেটা হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এবং হচ্ছে আমাদের কি আমাদের কি ফাংশনাল ফ্যাক্টর সেটা হচ্ছে আমাদের কি এ টি ডিটি এটা আমরা জানি যে আমাদের এটা হচ্ছে কি আমাদের ল্যাফলাস ট্রান্সফর্মের ডেফিনেশন থেকে আমরা পাই যে ল্যাফলাস ট্রান্সফর্ম অফ এ পব টি ইকুয়াল টু হচ্ছে কি জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি টি ডিটি এখন দেখো তাহলে এখানে আমরা এর লাইন লাইনটি পাচ্ছি যে এ প্রাইম অফ টি একে যদি আমরা কী করি ল্যাফলাস ট্রান্সফর্ম করি তাহলে আমাদের এই যে এ অফ টি আছে এ এর পরিবর্তে আমাদের এখানে কী বলবে এ প্রাইম টি বসবে তাহলে দেখো এরপরে লাইন এখানে আমরা কি পাচ্ছি যে জিরো টু ইনফিনিটি ইওয়ার মাইনাস এস টি আমাদের এখানে কি হবে এ প্রাইম অবটি ডিটি এটি হবে কারণ কি আমরা কি এই অংশটুকু আমরা কি ল্যাফলাস ট্রান্সফর্মের কি ডেফিনেশন বাই ডেফিনেশন দিয়ে থেকে আমরা কি এই এর পরে লাইনটা আমরা পেলাম এখন দেখো এরপরে আমরা এই অংশটুকু এই যে আমাদের ভিতরে এই অংশটুকুকে আমরা কী করবো আমরা ইন্টিগ্রেশন করবো এখানে দেখো এই অংশটুকুকে যদি আমরা আমরা কী ধরি যে এই অংশটুকুকে যদি আমরা ইউ ধরি এবং এই অংশটুকুকে যদি আমরা বি ধরি তাহলে দেখো আমাদের কি ইউভি এর ফর্মুলা যায় এখন আমরা কী করবো এই ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো তোমরা জানো কি তোমরা ইউভি এর ফর্মুলা জানো যে ইন্টিগ্রেশন ইউভি আমাদের কি ইউভি আমাদের ইনটিগ্রেশন ইউ ভি ডি ইকুয়াল টু তোমরা কি জানো প্রথমে হচ্ছে কি আমাদের ইউ স্থির তারপরে হচ্ছে কি ভি ডিএক্স তারপর হচ্ছে কি মাইনাস ইনটিগ্রেশন ডিডিএক্স ডিডিএক্স অফ হচ্ছে আমাদের কি ইউ অর্থাৎ ডি ইউ এর ডিফাইনসিয়েশন তারপর হচ্ছে কি আমাদের ভি এর ইনটিগেশন আমাদের ইন্টিগ্রেশন বি ডি এবং এখানে আমাদের পুরাটাকে আবার কি করতে হবে ইনটিগ্রেশন ডিএক্স এটা হচ্ছে আমাদের কি ইউভি ফর্মুলা এটা আমরা ইউভি ফর্মুলা থেকে পাচ্ছি এখন এখানে যদি আমরা এই ইউভি ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো আমরা এখান থেকে কী পাচ্ছি এরপরের লাইন তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আমাদের হচ্ছে কি স্থির থাকবে তার মানে ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস এসটি এখানে আমরা কিন্তু টি চলকের সাপেক্ষে কী করতেছি ইন্টিগ্রেশন করতেছি তার মানে এটু পাওয়ার মাইনাস এস টি এবং কি বি এর আমাদের কি হবে বি এর ইন্টিগ্রেশন হবে এখন দেখো একটা তোমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি জানো যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিফারেন্সিয়েশন কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে আমরা যে ফাংশন পাবো ওই ফাংশনকে যদি আবার কি করি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের আগের ফাংশনটা ফিরে আসে তার মানে হচ্ছে এরকম যে মনে করো ধরো আমরা কোনো একটা ফাংশন এপ অফ এক্স এপ অফ এক্স ফাংশনকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো এপ অফ এক্স ফাংশনকে তুমি কি করবা যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে সাপোজ তুমি জি অফ এক্স ফাংশন পাইছো এই জি অফ এক্স ফাংশনকে যদি তুমি আবার কি করো জি অফ এক্স ফাংশনকে যদি তুমি ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন করো তাহলে তোমার কিন্তু এপ অফ এক্স ফাংশনটা ফিরে আসবে অর্থাৎ ডিফারেন্সিয়েশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ইন্টিগ্রেশন অথবা আমরা অন্যভাবে বলতে পারি ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন অর্থাৎ এই ডিফারেন্সিয়েশন আর ইনটিগ্রেশন পরস্পর হচ্ছে কি বিপরীত তাহলে দেখো এখানে আমাদের এ প্রাইম অফ টি এটা হচ্ছে আমাদের কি এ প্রাইম অফ টি হচ্ছে কি আমাদের এ প্রাইম অফ টি এই এ প্রাইম অফ টি এটা হচ্ছে কি এই আমরা এই আমাদের ফাংশনটা কোথা থেকে আসছে এই ফাংশনটা আসছে অ্যাকচুয়ালি আমাদের এফ অফ টি থেকে এ পপ টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এ পপটিকে যদি আমরা কি ডিফারেন্সিয়েশন করি তাহলে এ প্রাইম অফ টি পাবো তাহলে এই এ প্রাইম অপটিকে যদি আমরা কি করি ইন্টিগ্রেশন করি এ প্রাইম অপটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি এ পপ টি ফাংশন ফিরে পাবো তাহলে দেখো এখানে আমরা আমরা ইউ ফর্মুলা অ্যাপ্লাই করতেছি ইউ স্থির ভি এর আমাদের ইন্টিগ্রেশন তার মানে হচ্ছে এ প্রাইম অপটি এর ইন্টিগ্রেশন আর এ প্রাইম টি এর ইন্টিগ্রেশন দেখো এখানে আমাদের এ প্রাইম অপটি এর ইন্টিগ্রেশন হচ্ছে কি এ টি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি যে আমাদের এ পপ টি এখন দেখো এখানে আমরা একটু লিমিটটাকে বসাই দিই এখানে আমাদের লিমিট হচ্ছে কি এই অংশটুকুতে জিরো টু ইনফিনিটি জিরো টু ইনফিনিটি এবং এখানে আমাদের আছে কি মাইনাস ইন্টিগ্রেশন আমাদের কি এবার ইউ এর আমাদের কি ডিফারেন্সিয়েশন ইউ এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর ডিফারেন্সিয়েশন কী হবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস ইন টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি এটা আমরা পাচ্ছি এবং আমাদের এর আমাদের কি ইন্টিগ্রেশন হবে কি এ প্রাইম টি এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের এ প্রাইম এ প্রাইম অফ টি এর ইন্টিগ্রেশন হচ্ছে এ অফ টি এ অফ টি এ অফ টি এবং এখানে আমাদের কি এখানে আমাদের আছে কি ডিটি আচ্ছা আমি এই অংশটুকু এ পাশে একটু মিশাই দিই এখানে আমাদের আছে ডিটি এটি আমরা পাচ্ছি তাহলে দেখো এখানে আমাদের লিমিট হবে কি এখানে আমাদের লিমিট হবে জিরো টু ইনফিনিটি জিরো টু ইনফিনিটি এই লিমিটটা হবে এখন দেখো এরপর আমরা যদি এখানে ফার্স্ট পার্টে আমরা যদি আমরা লিমিটগুলো আপার লিমিট আর লোয়ার লিমিটগুলো আমরা কি বসাই দিই তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি আমরা যদি আমরা আপার লিমিট এখানে বসাই দিই তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এস ইন টু ইনফিনিটি মানে কি আমাদের পুরোটা ইনফিনিটি হবে তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইন্টু এ পপ টির পরিবর্তে আমাদেরকে ইনফিনিটি হবে তারপর আছে কি আমাদের মাইনাস এবার লোয়ার লিমিট তার মানে কি ই টু দি পাওয়ার ইটু টু দি পাওয়ার আমাদের কি মাইনাস এস ইন্টু টি টির ভ্যালু হচ্ছে আমাদের এখানে জিরো লোয়ার লিমিট যেহেতু জিরো তাহলে এখানে লোয়ার লিমিট যদি জিরো বসাই তাহলে আমাদের পুরোটা জিরো হবে মানে মাইনাস এস ইন্টু জিরো মানে হচ্ছে কি জিরো ইন্টু এখানে আমাদের আছে কি এ পপ টির পরিবর্তে আমরা কী বসাচ্ছি জিরো তার মানে এটা পাচ্ছি এবং এখানে আমাদের এখানে আমাদের কি আছে এখানে আমাদের দেখো এর সেকেন্ড পার্টে মাইনাস এখান মাইনাস এস আর এখানকার মাইনাস মিলে আমাদের কি হচ্ছে প্লাস আছে তার মানে প্লাস এই এসটাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে এখানে বাইরে নিয়ে আসলাম এবং এখানে আমাদের আছে কি জিরো টু ইনফিনিটি আমাদের কি ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস এস টি এবং এখানে আমাদের আছে কি এফ অফ টি ডি টি এটি আমরা পাচ্ছি এখন দেখো এরপর এখান থেকে আমরা কি পাচ্ছি এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু কি তোমরা জানো যে আমাদের কি এক্সপোরেন্সিয়ালের ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে জিরো আরেকটা জানো কি তোমরা ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি মানে হচ্ছে কি ইনফিনিটি এবং আরেকটা তোমরা জানো যে ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ওয়ান এই তিনটা প্রপার্টি জানো এখন দেখো এখানে আমাদের দ থেকে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তার মানে এই ভ্যালুটা আমাদের কী হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে জিরোর সাথে আমাদের কি এই এফ অফ ইনফিনিটি গ্রহণ করলে হচ্ছে কি পুরাটা জিরো হয়ে যাচ্ছে তার মানে এখানে আমরা করছি জিরো মাইনাস এখানে ই টু দি পাওয়ার মাইনাস জিরো আছে মানে ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানে কি ই টু দি পাওয়ার জিরো আর ই টু দি পাওয়ার জিরো মানে কি ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তার মানে ই টু দি পাওয়ার মাইনাস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে এখানে পরে থাকবে আমাদের কি এফ অফ জিরো এটা আমরা পাচ্ছি এবং এখানে আমাদের কি আছে যে প্লাস এস এখন দেখো এই যে এই অংশটুকু এই অংশটুকু লেফটলাস ট্রান্সফর্মের ডেফিনেশন থেকে আমরা কি লিখতে পারি দেখো এটা হচ্ছে আমাদের তিনটা পার্টের কম্বিনেশন ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি তারপরে এক্সফোনান্সিয়াল ইটু দি পাওয়ার মাইনাস এস টি এবং কি ফাংশনাল ফ্যাক্টর এফ অফ টি তাহলে এটা হচ্ছে আমাদের কি তিনটা পার্টের কম্বিনেশন তাহলে বাই ডেফিনেশন এই এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এখানে ইটু জিরো টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি সমান সামান আমরা লিখতে পারি কি লেফলাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি তাহলে আমরা আমাদের লেফলাস ট্রান্সফর্মের ডেফিনেশন থেকে আমরা এই অংশটুকুকে আমরা লিখতে ল্যাপলাস ট্রান্সফর্ম অফ আমাদের কি এ পপ টি এটা আমরা লিখতে পারি এখন দেখো এখান এরপর আমরা এখান থেকে কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি জিরো মাইনাস আমাদের জিরো লেখার দরকার নেই তাহলে এখানে আমাদের মাইনাস এ পপ জিরো প্লাস হচ্ছে আমাদের এস এখন দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ অফ টি সমান সমান আমরা কী লিখতে পারবো দেখো এখানে আমাদের দেওয়াই আছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ অফ টি সমান সমান আমাদের হচ্ছে কি ক্যাপিটাল লেটার এ অফ এস তাহলে এখানে আমরা লিখতে পারি কি ক্যাপিটাল লেটার আর এ অফ এস এটা আমরা লিখতে পারি তাহলে একে যদি একটু সাজাই লিখি তাহলে দেখো আমরা পাচ্ছি কি এস ক্যাপিটাল লেটার এ পপ এস মাইনাস আছে কি স্মল স্মল লেটার এ পপ জিরো তার মানে দেখো এটাই হচ্ছে আমাদের কি আমাদের ডেলিভারি ডেলিভার্টিভ প্রপার্টি হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইট তার মানে এই অংশটুকু সামনে সামনে আমরা লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইট অতএব আমরা কী লিখতে পারি অতএব আমাদের কি যে অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইট টো